ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি। এতে নিয়ে কোনো যদি ভাইরা আমার পাশে থেকে আমার বিয়া করতে চায়, তার কাছে আমি বিয়া বসবো। আমার দাদি মরিয়া গেলে তখন কার কাছে আমি থাকবো? যদি ভালো মনের মানুষ পাই তার কাছে আমি বিয়ে বসবো। ইনশাল্লাহ বোরকা পরে আইসি, আমি যেখানে যাই কাজে গেলেও বোরকা পরে আই যাই। কষ্ট করে প্রতিবেদনের সামনে আইসি বাধ্য হইয়া, তা আসতাম না যদি আমি ভালো একটা মনের মানুষ পাইতাম। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা সালাম আলাইকুম। তারপর কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তারপর নাম কি? সুমায়া। সুমায়া, বা দেশের বাড়ি কোথায়? যশোর কালীগঞ্জ। আচ্ছা, থাকেন কোথায়? থাকি ঢাকা 10 নম্বর মৃত্যুর ঘর ভাড়া থাকে। আচ্ছা, কে কে থাকেন? আমার দাদি আর আমি থাকি। বাবা মা কোথায়? বাবা মা মারা গেছে। তো বড় হয়েছেন কার কাছে? দাদির কাছে। ছোটকাল থেকে মানুষ করছে, আমি যখন ছোট ছিলাম মনে সে এখন আমি শুনছি, তার বড় হয়ে শুনি দাদির মুখে যে বাবা মা মরা গেছে। আচ্ছা, তো মানে বাবা মাকে কখনো দেখেন নাই? না। তো কেমন লাগে কষ্টটা? কষ্ট তো খারাপ লাগবে, যার বাবা মা নাই তার দুনিয়া কেউ নাই। অনেক কষ্ট জীবন কার যাইতেছে, নিজের বাপ মারলে এখন কি সবাই হইব? দাদি আছে, বয়স হয়ে গেছে, দাদি মারা গেলে কার কাছে থাকবো আমি? তো বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো বয়স কত চলে আপনার? 18 বছর। 18 বছর। তো আপনি কি করেন? আমি আর কি করব, দাদি আগে কাজ করে খাইতো মানুষের বাড়ি, এখন আমি মানুষের বাড়ি কাজ করি। কইরা দাদি অসুস্থ হয়ে গেছে, এখন আমি কাজ করে খাইতে লাগে। মেশিনটা ছিল দাদির অপারেশনের জন্য, মেশিন বিক্রি করে দিয়েছি, এখন ওষুধ খাওয়াইতেছি। দাদির সমস্যা আছে, এক কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তারে বলছে বেশি দিন বাঁচবো না যদি কিডনি না পাল্টাইতে পারে। এখন মানুষের বাড়ি কাজ করি, আমি কি আর ওরকম টাকা থাকবো আমার যে আমি ডাক্তার ধরতে পারবো এরকম করে? তো এখন আপনি মানে কি কাজ করেন বললেন? মানুষের বাসা বাড়ি কাজ করি। কটা বাসায় কাজ করেন? দুইটা বাসায় কাজ করি। দুইটা বাসায় কাজ করেন? তো এই যে দুইটা বাসায় কাজ করে মানে দাদিরও চলেন আপনিও চলেন, তো ঠিক মতো হয় খাবার দাবার? ঠিক মতো হয় না, একবেলা খাইলে কত সময় খাইতে পারি, কত সময় মুড়ি খেয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো বাবা মাকে দেখেন নাই? তো জীবনে যে কত কষ্ট আপনার জীবনে, এত কষ্ট যে আজ আসলো বা এত কষ্টের মাঝে আপনি বড় হয়েছেন, এই জীবনটা কি আপনার কাছে ভালো লাগে? মাঝে মাঝে মনে হয় যে জীবন দেখে লাভ কি, বাপ মাই নেই, ছোটকাল থেকে অবস্থা পাইতেছে, বড় হইয়া অনেক কষ্ট জ্বালা সহ্য করতে হয়। তো প্রেম টেম করছেন কখনো? না। তো কেন প্রেম করেন নাই? না। কেন? সব প্রেম করা কি হইব, প্রেম করলেই তো আঘাত খাইতে হইব। ভালো মনের মানুষ পাওয়া যায় যে আমার দায়িত্ব নিতে পারবো, আমার পাশে থাকতে পারবো সারা জীবনের জন্য, এরকম একটা মানুষ পাইলে তো সারা জীবনের জন্য তার পাশে থাকা যায়। কিন্তু পাইলেই তো হইব না ভাই, বাজে বাজে কথা বলে কেউ পাশে থাকে না। আচ্ছা, তো এই যে দাদি থাকে থাকতে বিয়েটা করা উচিত না, কারণ দাদি অসুস্থ, কখন আল্লাহ না করো কী হয়ে যায়, তো তখন আপনি কোথায় যাবেন? সেখন আল্লাহ যেখানে নিয়ে যাবে সেখানে আমার যাইতে হইব, আমার তো কেউ নেই দুনিয়ায় দাদি ছাড়া। তো বিয়ে শাদী করতে হবে না? হ্যাঁ, বিয়ে শাদীর জন্যই তো প্রতিবেদনের সামনে আইছি, যদি কোনো প্রবাসী ভাইরা আমার পাশে থাকে আমার দায়িত্ব নিতে চায়। আমার দাদি তো ঠিক কোন দিন মরে গ্যারান্টি নাই, বয়স হয়ে গেছে, কেক কিডনি নষ্ট, ডাক্তারে বলছে গ্যারান্টি নাই। যদি কোনো প্রবাসী ভাই আমার পাশে থেকে আমার বিয়ের দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নিতে পারে, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, তা আপনার কেমন ছেলে পছন্দ? আমি যেমন ছেলে কি হোক, একবেলা দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারলে আমি অতই খুশি। আচ্ছা, দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারলে খুশি, তা আপনি বেশি কিছু চাওয়ার নাই নাকি? না, যদি আমার পাশে থেকে একটা মেশিন কিনা দেয়, মানুষের বাড়ি আমার কাজে যাইতে হইব, আমি মেশিন চালাই আমার সংসার চলব। আচ্ছা, মানে স্বামীও কাজ করবে আপনিও কাজ করলেন নাকি? তো এখন মনে হয় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই যে আমার নাম্বার আছে ভাই, আমি নাম্বারটা। আপনার নাম কী বললেন? সুমায়া। সুমায়া আপা। তো দর্শক, আপনারা যদি সুমায় আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে 01313038789। আমি নাম্বারটা আবারও বলছি, 01313038789। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু সুমায় আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।